নমস্কার বন্ধুরা, এস বাংলা কুক অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আবারও চলে এসেছি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজ আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজ একটা খুব সুন্দর ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আসুন তাহলে আমার সাথে আপনারাও দেখে নিন আজকের ভিডিওটি। 1327 সন 23শে কার্তিক অমাবস্যার দিন রাত 10টা 20 মিনিটে আমাদের গুরুদেব বালব্রহ্মচারী মহারাজের জন্ম হয়। তো আজ 10ই নভেম্বর 23শে কার্তিক সেই পূর্ণ লগ্নে রাত 10টা 20 মিনিটে আমরা ঠাকুরের জন্মদিন বাড়িতে পালন করলাম। এই দিনটা বিভিন্ন জায়গায় বিশাল বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে। তো কিছুটা বড় বড় প্রোগ্রামের আমি যেটুখানি ভিডিও করতে পেরেছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি, যদি কপিরাইট চলে আসে তার জন্য সাউন্ডটা মিউট করা আছে। আমি এর আগে দেখিয়েছিলাম কালী পুজোর দিন ঠাকুর বাড়িতে গিয়েছিলাম, সেদিনও ঠাকুর বাড়িতে ঠাকুরের জন্মদিন উৎসব পালন হয়েছিল। তো আসল জন্মদিন 23শে কার্তিক, যেহেতু কালী পূজার দিন ঠাকুরের জন্ম হয়েছিল সেই জন্যতে কালী পূজার দিনও কিন্তু ঠাকুর বাড়িতে জন্ম উৎসব পালন করা হয়। আর আসল জন্মদিন এই 23শে কার্তিক 10ই নভেম্বর। তো ঠাকুরের জন্য আমি যেটুখানি পেরেছি বাড়িতে এই রাত 10টা 20 মিনিটে ঠাকুরকে একটু ভোগ নিবেদন করে দিয়েছি। দেখুন, আমি একটু বড় প্যান্ডেলের, আজ ঠাকুরের কত বড় জন্ম উৎসব পালন করছে, কত হাজার হাজার মানুষ এসেছেন, ঠাকুরে কিন্তু ভীষণ ভক্তি শ্রদ্ধা করে সবাই। আমি ঠাকুরের দীক্ষা পাইনি, তবে গুরু মন্ত্র আমিও পাইনি, তবে ঠাকুর বলেছেন যারা আমার দীক্ষা পাওনি তারা রামনারায়ণ রাম নাম জপ করবে মন্ত্র হিসাবে, তাতেই কিন্তু সফল হবে। তো আমি সেই রাম ও নারায়ণ রাম ওঙ্কার ধ্বনিটাই সবসময় শ্বাসে প্রশ্বাসে কিন্তু আমি জপধ্যান করে চলেছি। যতই আমরা কাজকর্ম করি না কেন, তো সারাদিনের ফলে একটু কিন্তু ঠাকুরের নাম গান করতেই থাকি। তো আমি ঠাকুরের জন্য কিছু রান্না করে নিলাম, দেখুন একটু সামান্য কিছু আয়োজন করতে পেরেছি ঠাকুরের জন্ম উৎসবে। বাড়িতে ছোট্ট করে ঠাকুরের জন্মদিন পালন করছি। এই দিনটা প্রচুর প্রচুর জায়গায় ঠাকুরের জন্মদিন পালন করা হয়, তো আমি একটু ছোট্ট করে বাড়িতে করলাম। আমি দেখুন 3 কালারের এখানে আবির নিয়ে নিয়েছি আর কিছু মাটির প্রদীপ নিয়ে নিয়েছি। আমরা যে পাড়াটায় থাকি সেই পাড়াটার নাম পালপাড়া। তো এই পালপাড়াতে প্রচুর মাটির জিনিসপত্র তৈরি করা হয়, তো এই প্রদীপগুলো কিন্তু একদম কম দামে এখান থেকে কিনে নিয়েছি, মাত্র 5 টাকা করে। আমি এখানে একটা কালো প্লেট নিয়ে নিয়েছি, তো আমি একটু আবির দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি আমার নিজের মতো করে করছি, এটা রঙ্গোলি করছি না, আবির দিয়ে জাস্ট আমি একটু সুন্দর করে বাতিগুলোকে জ্বালবো ঠাকুরের সামনে, তার জন্য একটু আমি সাজিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। আমি জানি আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর রঙ্গোলি করতে জানেন, তো আমি এর আগে রঙ্গোলি অনেকবার করেছি, তো সেই সব ভিডিও করা হয়নি। তো আজ হঠাৎ করে মনে হলো যে একটু ঠাকুরের সামনে সাজিয়ে মোমবাতিটা ডেকোরেশন করে দেওয়াই যেতে পারে, তো তার জন্য আমি খুব ব্যস্তও ছিলাম, তাড়াহুড়ো করে এটা করেছি। জানি না আপনাদের এটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। আরও কিছুটা রঙ বেরঙের আবির থাকলে মনে হয় আর একটু ডেকোরেশনটা ভালো হতো। তো 3টা আবিরই আমার কাছে ছিল, তো ওটা দিয়ে আমি করে নিলাম। সেই রং খেলা হয়েছিল অনেক দিন আগে, তো বেশ কিছুটা আবির থেকে গিয়েছিল, সেই আবির দিয়েই আমি এটা করে নিচ্ছি। আমার কাছে বেশি ফুলও ছিল না, বাড়িতে আমাদের স্থলপদ্ম ফোটে ওই ফুল ছিল আর কিছুটা পরিমাণ গাঁদা ফুল আমার কাছে এক্সট্রা ছিল ঠাকুরের পুজো দেওয়ার পর, তো সেটাকে রেখে দিয়েছিলাম। তো ভাবছিলাম যে ওই ফুলটা দিয়ে তো ডেকোরেশনটা সম্পূর্ণ হবে না, তার জন্য আমি একটু আবির দিয়ে দিলাম। জানি না আপনাদের কাছে কেমন লাগছে এটা।
তো নিজে হাতে করে যেটা করা হয় সেটাই মনে হয় ভালো। যার জন্য এই পৃথিবীর বুকে জন্ম নিতে পেরেছি সেই স্বয়ং স্রষ্টা বলে আমরা এই বালক ব্রহ্মচারী মহারাজকে মানি, কারণ আমাদের বাড়িতে কোনো আর দেব দেবতার ছবিও নেই। আমি আর কোনো বাড়িতে কোনো রকম ঠাকুরের পূজা অর্চনাও করি না, কারণ যাকে ডাকবো ভগবানকে যদি একজনকে ডাকা যায় তাহলে কিন্তু একজনারই সাড়া পাওয়া যায়। দশজনকে ডাকলে কি দশজন একসাথে সাড়া দেবে? সাড়া দেবে না। তাহলে যে কোনো একজনকে যদি মন থেকে ডাকা যায় তাহলে কিন্তু সাড়াটা পাওয়া যায়। তো সেই সব বিচার করে আমি একজন দেবতাকে মানি, তিনি হলেন বালক ব্রহ্মচারী মহারাজ। তো আমি জানি না আপনারা, আমি কোনো ঠাকুর দেবতাকে অশ্রদ্ধা করছি না, তো যে যাকে ডাকবেন অন্তত একজনকে মন দিয়ে ডাকলে আমার মনে হয় খুব ভালো হবে। তো দেখুন আমার ফাইনালি ডেকোরেশনটা হয়ে গেছে, তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে। আর রাতও হয়ে গেছিলো অনেকটা, ফুলগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে, স্থলপদ্মগুলো, এগুলো আমাদের গাছের ফুল। তো এখানে আমি সমস্ত বাতিগুলোকে রেডি করে নিয়েছি, আমার গত বছরের আরও কিছু বাতি আছে সেগুলোকেও রেডি করে নিয়েছি। সমস্ত বাতিগুলো জ্বালবো, বাড়িতে যে কজন আছে সবাই মিলে একটা একটা করে প্রদীপ জ্বালা হবে। দেখুন আমার মেয়েও একটু শাড়ি পরে নিয়েছে, বললো মা আমি তোমার সঙ্গে শাড়ি পরে ঠাকুরের বাতি জ্বালবো। এখন রাত 10:20, তো বাতিগুলো একটা একটা করে জ্বেলে দিচ্ছি। সবাই নাম গান করে বাড়ি চলে গেছে, অত রাত পর্যন্ত তো সবাই থাকবে না, দূর দূর থেকে সবাই আসে, তো সবাই বাড়ি ফিরে চলে গেছে। এখন আমরা আবার ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে এবার ঠাকুরের বাতিগুলোকে জ্বালছি। ঠাকুরের কাছে চাওয়ার কি আছে যে ঠাকুর আজ তোমার জন্মদিন, তো কিছুই করতে পারলাম না, সামান্য কিছু আয়োজনের দ্বারা তোমার এই জন্মদিনটা পালন করছি। তুমি সবার মঙ্গল কামনা করে তুমি সবাইকে ভালো রেখো। একটা একটা করে প্রদীপ দিচ্ছি আর মনে মনে রাম ও নারায়ণ ও রাম নাম ওঙ্কার ধ্বনিটা জপ করছি। তো যে যেখান থেকে দীক্ষা পেয়েছেন, দীক্ষা মন্ত্রটা আপনারা যতই কাজকর্মের ভেতরে থাকুন না কেন, শ্বাসে প্রশ্বাসে যখনই সময় পাবেন জপ করবেন। আবার একটা বছরের অপেক্ষায় থাকবো, আবার ঠাকুরের কবে আবার সামনে বছর জন্মদিন হবে। যেমন বাড়িতে আমাদের প্রত্যেকের জন্মদিন পালন করা হয়, একটা বছরের অপেক্ষায় থাকি কবে সেই দিনটা আসবে, তেমনই আমাদের কাছে আমাদের গুরু, আমাদের বাবা, আমাদের মাতা পিতা সবই আমাদের উনি, তো তারই জন্য অপেক্ষায় আমরা বসে থাকি কবে সেই দিনটা আসবে। পুরো একটা মাস নভেম্বর মাসটা কিন্তু আমাদের পুরো মানে একজন গুরু ভাই আরেকজনের গুরু ভাই মানে বাড়িতে গিয়ে কিন্তু এই জন্ম উৎসব পালন করে, রামনারায়ণ রাম গান করে আর এরকম বাতি জ্বালে। একটা মাস নভেম্বর মাসটা পুরো মাসটাই কিন্তু আমাদের এই ঠাকুরের নামটা প্রত্যেকের বাড়িতে গিয়ে কিন্তু হয়। তো আজ 23শে কার্তিক, আর বেশি দিন নেই, কার্তিক মাসের শেষ হয়ে গেলে আমাদের এই ঠাকুরের নামটা শেষ হয়ে যাবে। তারপর থেকে যেমন প্রত্যেকের বাড়িতে বাড়িতে বা বড় বড় প্রোগ্রামে করা হয় তেমনই হবে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আমি জানি হয়তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে না, কিন্তু আমরা যাকে স্বয়ং স্রষ্টা বলে মানে যার জন্যই সমস্ত কিছু তার একটা ছোট্ট করে এই অনুষ্ঠান করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।